আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও ফ্রম এজে ব্লগস। গাইস, আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে খাসি থেকে চামড়া ছুটানো যায়। তো গাইস, আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, আপনারা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন যে এত খুব মানে খুব সহজে কিভাবে খাসি থেকে চামড়া ছুটানো যায়। তো গাইস, আমরা নিজেরা যদি বাসা বাড়িতে কোরবানির টাইম হোক, যে কোনো অকেশনে হোক না কেন, খাসি থেকে চামড়া ছুটাতে যাই, তখন তো ছুরি দিয়ে এভাবে আস্তে আস্তে চামড়ায় আঘাত লেগে যায়, মাংসতে আঘাত লেগে যায়, তো চামড়া ফুটো হয়ে যায়। তো গাইস, আজকে এই ভিডিওটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে এত সহজে কিভাবে খাসি থেকে চামড়া ছুটানো যায়। তো গাইস, মানে একটা ম্যাজিক দেখাচ্ছে এই ভাইটি, তো দেখছেন কীভাবে টান দিলে ছুটে যায়। অবাক হয়ে গেলাম এই ভিডিওটি দেখে। তো গাইস, আপনারা খুব সহজে খাসি থেকে চামড়া এভাবে ছুটাবেন, তো প্রসেসটা আপনারা দেখে রাখেন প্লাস শিখেও রাখেন, কারণ এভাবে আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা যদি এভাবে সিস্টেম করে এভাবে যদি খাসির চামড়া ছুটান, তাহলে খুব সহজে আপনারা এই কাজটি করতে পারবেন গাইস। তো দেখেন কিভাবে সে চামড়া ছুটাচ্ছে। তো গাইস, এই প্রথম আমি দেখলাম যে এভাবে চামড়া ছুটানো যায় খাসি থেকে। তো গাইস, সত্যি সে একটা ম্যাজিক দেখাচ্ছে, চামড়া ধরে আর টানে ছুটে যায়, তো সত্যি অবাক করার কাণ্ড। আর বিশেষ করে গাইস, তারা হচ্ছে প্রফেশনাল কসাই, তো তো তাদের দ্বারা খুবই সবই সম্ভব। তো গাইস, আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের কাজে লাগাতে পারেন। তো খুব সহজে সে চামড়া ছুটাইতেছে গাইস। তো গাইস, এই বাজারটি হচ্ছে মোহাম্মদপুর টাউন হল বাজার। তো গাইস, পার্কিংয়ের সাথে প্রথম গেট দিয়ে ঢুকলেই প্রথম এই মাংসের দোকানটা। তো গাইস, যদি কারো মাংস লাগে অবশ্যই চলে আসবেন। এখানে খাসির মাংসের কেজি তারা 850 টাকা রাখে, একবারে রেচাল আপনার সামনে, তারা জবি দিয়ে আপনার মাংস যেই কয় কেজি লাগে তাহলে দেবে। বিশেষ করে একটু বেশি নিতে হবে, 6-7 কেজি এরকম যদি কেউ চান, তাহলে অবশ্যই তারা মাংসের আস্ত খাসি তারা জবি করে আপনাদেরকে মাংস দিয়ে দেবে। তো গাইস, আপনারা যদি প্রয়োজন অবশ্যই চলে আসবেন মোহাম্মদপুর টাউন হল বাজারে। তো গাইস, আপনারা প্রসেসটা দেখতে থাকুন, শুধু আপনাদের জন্য এই ভিডিওটা করা। তো গাইস, আরেকটা কথা না বললে নয়, অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে, ভিডিও দেখলে অনুপ্রেরণা পাবে, আমি অবশ্যই আরও ভিডিও বানাবো, আপনাদের মাঝে শেয়ার করব। তো গাইস, এই যে দেখুন, সে এখন খাসি কাটতেছে, অলরেডি চামড়া ছোলা হয়ে গেছে, খুব সহজে সে প্রসেসিংটা করতেছে। তো গাইস, আপনারা দেখতে থাকুন খুব সহজে সে একটা ফুল খাসি কীভাবে প্রসেসিং করতেছে, অলরেডি চামড়া ছুটানো হয়ে গেছে। তো গাইস, খাসির এখন নাড়ি ভুঁড়ি সে ক্লিয়ার করতেছে। তো গাইস, এখন একটা ট্রিক দেখবেন সে কীভাবে কী করে, খাসির আতুরি কীভাবে টান দিয়ে ছুটায়, সত্যি অনেক মজা পাইছে অবশ্যই ভিডিওটা দেখে। দেখেন গাইস কীভাবে সে আতুরি বের করতেছে। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন, আমি এই পর্যন্ত আমার কথা স্টপ রাখলাম। যাই হোক গাইস, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গাইস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
बोल ना ठंडी आवाज ना ठंडा